आज के एक बेर हलम अनेक दिन पर लंडन থেকে আমার কিছু গেস্ট এসেছেন ওনাদেরকে নিয়ে আজকে বার্সেলোনা শহরে ঘুরবো আমার সাথেই থাকুন আমরা বার্সেলোনা টুরিস্ট স্পট যেগুলো ওগুলাতে ঘুরবো তো আশা করি এই ব্লগটি আপনাদের কাছে ভালোই লাগবে तू है तूफान जो बस में ना रहे तुझे देखे तो कहे सब कहे আমরা আজকে ঘুরতে এলাম খারদিন্দে সান্তা ক্লোতিলদে এটা খিরোনা থেকে আরও ভিতরে আসতে হবে প্রায় বার্সেলোনা থেকে যদি আমরা দেড় ঘন্টা ড্রাইভ করি তাহলে এই জায়গাটা পৌঁছা যায় এই গার্ডেনটাতে ঢুকতে হলে প্রথমে এন্ট্রান্স ফি আমাদেরকে 6 ইউরো করে পে করতে হবে বয়স 15 বছরের কম হলে আপনার ফ্রি আর যদি স্টুডেন্ট হয় তাহলে হাফ প্রাইস আর অ্যাডাল্ট হলে 6 ইউরো করে এটা হচ্ছে ম্যাপ আমরা কোথায় গেলে কী পাবো এখানে সেটা শো করছে আমি এই মুহূর্তে আছি খারদিন্দে সান্তা ক্লোতিলদেতে এটা খিরোনার ভিতরে পড়ছে বার্সেলোনা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে তো আজকে অ্যাকচুয়ালি আমি এই জায়গাটাতে আসতাম না হঠাৎ করে চলে আসা হলো বিশেষ করে রাশেদ ভাই উনি লন্ডন থেকে হঠাৎ করে চলে এসেছেন তো ওনাকে নিয়ে আজকে আসলে ঘুরতে আসা আপনি এই যে দেখতে পাচ্ছেন রাশেদ ভাই আমার সাথেই আছে তো আমরা আজকে চলে আসলাম এখানে ঘোরার জন্য আজকে পুরো দিনটা আমরা এখানে এনজয় করব এখানে অনেক সুন্দর সুন্দর স্পট আছে যদি সামনে দেখাই যে দেখতে পাচ্ছেন সি বিচ সাইডে এখানে খুব সুন্দর একটা সি বিচ আর এখন আমরা যে এই জায়গাটাতে আছি এটা একটা গার্ডেন খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা পার্ক ভালো লাগছে জায়গাটাতে এসে তো এখানের আজকের আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও জোড়া আমাদের সাথেই থাকুন আমি এখন এই মুহূর্তে খিরোনার সান্তা ক্লোতিলদে পার্কের ভিতরে আছি যে বার্সেলোনা থেকে মোটামুটি প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো ড্রাইভ করে এই জায়গাটাতে আসা যায় এটা হচ্ছে আমি পার্কের ভিতরে এই মুহূর্তে আছি আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে সি ভিউ এদিকে সমুদ্র যেটাকে বলে আমরা ওই জায়গাটাতে যাব খুব সুন্দর একটা জায়গা আসলে এই পার্কটা নিরিবিলি পরিবেশ যদি আমি ঘুরে ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে পার্ক ভিউ আর এই পাশটাতে হচ্ছে সাগর ওয়াও সান্তা ক্লোতিলদে জায়গাটা আসলেই অনেক সুন্দর আমি যদি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই দেখুন আমার চারপাশ এই পাশটা হচ্ছে গার্ডেন সান্তা ক্লোতিলদে যে গার্ডেনটা আমি এখন এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি আর এই পাশটা হচ্ছে সমুদ্র এই পাশটাতে হচ্ছে সি বিচ দেখা যাচ্ছে কিনা জানি না এই গার্ডেনটা অ্যাকচুয়ালি পাহাড়ের টিলাতে অবস্থিত তো আমরা উপরের দিকে যাচ্ছি সিঁড়ি বেয়ে বেয়ে এই পাশটাতে হচ্ছে গার্ডেনটা আর এই পাশে যদি দেখাই তাহলে অপরূপ সুন্দর একটা দৃশ্য অনেক সুন্দর একটা ভিউ সমুদ্রের ভিউ সি বিচ সুন্দর জায়গাটা এই জায়গার ভিউটা ওয়াও হোয়াট এ ভিউ অনেক সুন্দর উপভোগ করার মতো একটা জায়গা আর এই পাশটাতে হচ্ছে গার্ডেনের দিকে প্রবেশপথ গার্ডেনে প্রবেশ করার জন্য আমরা এই পাশটা দিয়ে ভেতরে যেতে পারি এটা আসলে পাহাড়ের টিলাতে অবস্থিত খুব সুন্দর জায়গাটা আমি এখন গার্ডেনের ভিতর দিয়ে হাঁটতেছি আপনাদেরকে গার্ডেনটা এই গার্ডেনের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর জন্য অনেক সুন্দর গার্ডেনটা একবারে অনেক নিট অ্যান্ড ক্লিন করে রেখেছেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা অনেক পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন একটা গার্ডেন এবং এই গার্ডেনের ভেতরে যারা এখানে দর্শনার্থীরা আসেন তারা এখানে গার্ডেনের ভিতরে ঘুরতে পারেন প্লাস সাথে যে সি বিচ আছে সি বিচে গিয়ে ওখানে এনজয় করতে পারেন খুব সুন্দর একটা জায়গা এই যে এখানে মূর্তির মতো ওয়াও এখানে রঙিন মাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এর ভিতরে অনেকগুলো রঙিন মাছ এই যে রঙিন মাছ দেখা যাচ্ছে অনেক সুন্দর পরিপাটি করে রেখেছেন আমার মনে হয় বার্সেলোনাতে এই পর্যন্ত আমি যতগুলো পার্কে ঘুরেছি এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটি পার্ক এবং সবগুলা পার্কের থেকে আমাকে এই জায়গাটা আমার থেকে সবচেয়ে ভালো লেগেছে এবং সবচেয়ে এই জায়গাটার যেদিকে যাই আমি ওই দিকটাই সুন্দর লাগে যেদিকে যাই ওই দিকটাই সুন্দর লাগে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এটা এই দিক দিয়ে আবার নিচে যাওয়া যায় এই পথটা দিয়ে নিচে যাওয়া যায় ওইদিকে নিচেও অনেক সুন্দর জায়গা আর এই পাশটাতেও আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে এই যে যদি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ওয়াও হোয়াট এ প্লেস খুব সুন্দর জায়গা এবং দেখার মতো একটা জায়গা এরকম পার্কে আসলে ঘুরলে এমনিতেই মন ভালো হয়ে যায় আমি আরও ভেতরে দেখেছি আসলে প্রথম আমি এসেছি এই গার্ডেনটাতে এই পাশটাও অনেক সুন্দর করে রেখেছেন ওয়াও অপরূপ ওয়ান্ডারফুল একটা জায়গা এই গার্ডেনটার নাম হচ্ছে সান্তা ক্লোতিলদে খুব সুন্দর একটা গার্ডেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই গার্ডেনটা আসলে আমার খুব ভালো লাগছে এরপরে আমরা সি বিচে যাবো এই গার্ডেনটা থেকে ওই পাশটা আরও সুন্দর লাগবে এই পাশটা দিয়ে আবার নিচে যাওয়া যায়